এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। প্রাথমিক টেটের অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালে আরও একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কাস্ট সার্টিফিকেট আপলোডের অপশানটা দেখা যাচ্ছে না বা আপনারা খুঁজে পাননি। আমরাও পোর্টালে ঢুকে আজ সকালে এবং গতকাল সন্ধেবেলা দেখলাম পোর্টালের ভিতর কাস্ট সার্টিফিকেট আপলোড করার অপশানটা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন ক্যাটাগরি শিডিউল ট্রাইব আমরা কিন্তু সিলেক্ট করেছি। সিলেক্ট করে এবার দেখুন নিচের দিকে আমরা যাচ্ছি, একেবারে নিচের দিকে যেখানে ডকুমেন্টস আপলোড হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আধার কার্ড পর্যন্ত আছে, কিন্তু আধার কার্ডের নিচেই কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোডের অপশানটা ছিল। এখন কাস্ট সার্টিফিকেটের আপলোডের অপশানটা নেই বা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু এই অপশানটা ছিল। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি সার্টিফিকেট চুজ ফাইল এই অপশানটা ছিল, কিন্তু আজকে একটু আগে দেখুন শিডিউল কাস্ট অপশানটাও আমরা সিলেক্ট করেছি। এই শিডিউল কাস্ট অপশানটা সিলেক্ট করার পরও কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট অপশানটা কিন্তু আসছে না নিচে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ সরিয়ে দিয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট অপশানটা বা তুলে নিয়েছে। এবং আপনাদেরকে বলবো, আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন পোর্টালের ভিতর যদি ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়ার অপশান থাকে, ডকুমেন্টস আপলোড করার অপশান থাকে, অবশ্যই আপনারা ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করে দেবেন। আপডেট এ পর্যন্তই। অবশ্যই প্রাথমিক টেটের প্রস্তুতির জন্য আমরা পেডাগজি সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শেয়ার করেছি। এই রকম ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, হাত দিয়ে আপনারা দেখে নিতে পারেন, অথবা এখন স্ক্রিনের উপর দুটো গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছে, দেখে নিতে পারেন।